আন্টি, আমি সৌধো ভাই এলে খাবো। সুজা চৌধুরী মুসকি হাসলেন, সিমরান লজ্জা মাথা নত করল। তানজিম চৌধুরী বললেন, ওর তো আরো দেরি হবে সিনু, এতক্ষণ থাকতে পারবে? পারবো, মাথা নেড়ে বলল সিমরান। তানজিম চৌধুরী মিটি মিটি হাসতে হাসতে বললেন, আচ্ছা তা আমরা কবে আম্মা আপ্পার ডাক শুনবো তোমার থেকে? আরক্ত মুখে সিমরান জবাব দিল, ধীরে ধীরে অভ্যাস করে নেব। জুমায়না উপরে যেতে উদ্যত হয়েছিল, শাশুড়ি আর সিমরানের কথা শুনে মুখ ভেঙচি দিয়ে বিড়বিড় করল। যত সব ন্যাকামি, ডিসগাস্টিং। ঘরে বসে তাহানের সঙ্গে গল্প করছে সিমরান, পাশাপাশি নিজের বই খাতা গুছিয়ে রাখছে। সৌধ বই আস্তে আস্তে সব গুছিয়ে ফেলবে সে। এমন সময় জুমায়নার ঘর থেকে সুরের কান্নার শব্দ পেল। তাহানি গিয়ে দেখে এলো বড় ভাবি ঘুমাবে, কিন্তু সুর ঘুমাবে না। তাই মায়ের ধমক খেয়ে ভয় পেয়ে কাঁদছে সুর। তাহানের মুখে এসব শুনে মায়া হলো সিমরানের। সুরের মুখ মনে করতে করতে সহসাই মনে পড়ে গেল নামিপুর কথা। সে ফুপিভাবে স্মরণ করে পুলকিত হলো মন। ভাবল তার ভাতিজে বা ভাতিজে যাই হোক না কেন, সে যদি নামিপুকে ঘুমাতে না দেয় নামিপু কি এভাবে ধমক দিয়ে কান্না করাবে? সে থাকতে তার ছোট্ট সোনামণিকে কেউ ধমক দিতে পারবে না, নামিপুও না। যখন নামিপুর ঘুম পাবে তখন সে বেবিকে নিজের কাছে রাখবে। কত আদর আর যত্নের বেবি হবে তাদের পরিবারে। মুহূর্তে নামির দূরে চলে যাওয়ার কথা ভেবে মন খারাপ হয়ে গেল। বাচ্চাটাকে তারা ঠিক সময় কাছে পাবে তো? বুক ভার হলো ভীষণ, ভাইয়ের কথা ভেবেও মনে ভীষণ মেঘ জমে গেল। ওদিকে সুরের কান্নার শব্দ বেড়েছে। সৌধ ভাইয়ের বড় ভাইয়ের সন্তান সুর, অর্থাৎ তারও বড় ভাই সুর, তারও ভাতিজা। কখনোই বাচ্চাদের সামলায়নি সে, সেভাবে কোনো বাচ্চার সঙ্গে স্পর্শে যাওয়াও হয়নি। এই এক তাহানি কি পেয়েছে শুধু, তাই সুহাস ভাইয়ের বেবির কথা স্মরণ করে সুরের প্রতি গভীর আকর্ষণ বোধ করল। বইগুলো দ্রুত গুছিয়ে বাকি কাজ বাদ রেখে পা বাড়ালো জুমায়না ভাবির ঘরে। অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে বলল, ভাবি সুরকে আমার কাছে দাও, আমি ওকে রাখি কিছুক্ষণ। চোখ মুখ কুচকে ফেলল জুমায়না, কঠিন গলায় বলল, তুমি করে বলছে যে সম্পর্কে আমি তোমার বড় যা, বয়সও বছর পাঁচেক বড়। থতমত খেয়ে গেল সিমরান, আমতামতা করে বলল, সরি ভাবি। মনটা যেন মরেই গেল মেয়েটার, তীব্র অস্বস্তিতে পড়ে গেল। অপমান বোধ করলো ভীষণ। জুমায়না ভাবি যে এতটা রাফ সে কল্পনাও করেনি, তবু এসে ফেসে গেছে বিদায় আর চলে গেল না। সুরের প্রতি আকর্ষণ তো ছিলই, তাই বলল, সুরকে কোলে নিতে পারি? ছেলের কান্না অসহ্য লাগছে জুমায়নার। সে সাধারণত ছেলেকে কারো কোলে দেয় না, সচিবায়ু সমস্যাও আছে, বাড়ির কাজের লোকদের তো ধরতেই দেয় না বাচ্চাকে। হাঁটি হাঁটি করে যদিও সুর তাদের কাছে চলে যায়, জুমায়না জোর করে নিয়ে আসে। সিমরানকে নিয়ে তার এসব সমস্যা নেই, তাই অনুমতি দিল। সিমরান সুরকে নিয়ে নিজের ঘরে চলে এলো। সারাক্ষণ মায়ের সঙ্গে ঘরে থেকে যেন ভয়াবহ বিরক্ত সুর। কাঁদতে কাঁদতে কপাল কুচকে ছিল ওর। আলাদা ঘর, আলাদা মানুষ, পেশে কুচকে থাকা কপাল ধীরে ধীরে সোজা হয়। সিমরান অবাক হয়ে দেখে বাচ্চা ছেলেটার কি মুড। সে প্রথমে মিষ্টি হেসে ওর সঙ্গে ভাব জামায়, তারপর ধীরে ধীরে পরিচিত হয় আর বলে, বলো তো বাবান, আমি তোমার কি হই? তাহানি উল্লাসিত গলায় বলে, ছোট মা। সুর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সিমরানের গাল টিপে দিয়ে কপালে চুমু খেলো আর বলল, হ্যাঁ আমি তোমার ছোট বাবার বউ হই, তাই ছোট মা বলবে। এভাবে দীর্ঘ কিছু সময় কাটিয়ে দিলে ওদের ভাব হয়ে গেল। ঘরময় ছোটাছুটি করে দুটো বাচ্চার সাথে খেলতে শুরু করল সিমরান। লোকচুরি খেলা, ওদের খেলাটা যখন জমে উঠেছে তখন তাহানের পায়ে ঠেলা লাগে টি টেবিলের উপরে থাকা একটা গ্লাস পড়ে যায়। গ্লাস ভাঙার দৃশ্য দেখে শব্দ শুনে ভয় পেয়ে কাবার্ডের সাইডে লুকিয়ে থাকা সুর গুটিসুটি পায়ে ছুটে এলে পায়ের ছোট্ট একটা কাজ ফুটে যায়। নিমিষেই পরিস্থিতি বিধ্বস্ত হয়ে ওঠে। সুরের গগন বিজারির চিৎকার, কান্নায় ভয় পেয়ে গেল সিমরান। ব্যালকনি থেকে ছুটে এসে দেখে কাঁচ ভেঙে পড়ে আছে, সুরের পায়ের তলায় কাঁচ পড়ে কিঞ্চিত রক্তও বেরিয়েছে। ভয়ে তাহানি ছুটে গেছে জুমায়না ভাবিকে ডাকতে। রক্ত দেখে ভীষণ ভয় পায় সিমরান, কাটাছেঁড়া দেখলে মস্তিষ্কর মনে মারাত্মক সমস্যা হয়। তবুও সুর বাচ্চা ছেলে আর সে বড় মেয়ে, এবারের বউ, সুখের ছোট মা, এই সম্পর্কগুলোই যেন সাহসী করে তুললো ওকে। ছুটে এসে সুরকে কোলে তুলে বিছানায় বসল। এরপর কাপা হাতে পায়ের তলা থেকে ছোট্ট কাজটা বের করে ছুঁড়ে ফেলল দূরে। জুমায়না ভাবি দৌড়ে এসে ঘরে ঢুকতে দেখতে পেল সেই দৃশ্য। নিমেষেই মাথায় রক্ত চড়ে গেল যেন, বিভৎস মুখভঙ্গিতে এগিয়ে এসে ছেলেকে ছিনিয়ে নিল আর বলল, কি করেছো তুমি আমার ছেলেকে? সিমরান কোনো উত্তর না দিয়ে সৌধুর ছোট্ট চিকিৎসা বক্স নিয়ে এসে সুরের পা ড্রেসিং করে দিল। খুব বেশি ক্ষত নয়, জুমায়না বুঝতে পেরে ব্যান্ডেজ করে দিল। ততক্ষণে ছেলেটা শান্ত হয়েছে, কিন্তু সে শান্ত হতে পারল না। এমনিতে মেয়েটার উপরে রাগ ছিল, সেই রাগ চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে এবার। খাতির করে তার বাচ্চাকে নিয়ে এসে ব্যথা দিয়েছে, কত বড় সাহস!
ইচ্ছে করছে চিবিয়ে খেতে তা তো আর সম্ভব না, তাই আপাতত কষে একটা থাপ্পড় মেরে বুক শীতল করবে। বাবা মাত্রই ছেলেকে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে, নিজের ঘরে বিছানায় বসিয়ে দিয়ে ফিরে এলো পুনরায়। সিমরান বেরোচ্ছিল তার ঘরে যাওয়ার জন্য, সুর ব্যথা পেল, বাচ্চা একটা ছেলে, মন কাঁদছে তার। এমন মুহূর্তে জমানাভাবে ফের আসা সে প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, সরি ভাবি, কিভাবে হলো বুঝতে পারছি না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। দাঁতের দাঁত পিষে ফুসতে ফুসতে ঝুমায়না বলল, অ্যাক্সিডেন্ট? পাঁচ মেয়ে কোথাকার ইচ্ছা করে আমার ছেলেকে ব্যথা দিয়ে বলছে অ্যাক্সিডেন্ট, এই জন্য এত প্রেম দেখিয়ে ওকে নিয়ে এলে? ক্রিমিনাল কোথাকার, কার সাথে ক্রিমিনাল করছো জানো তুমি? আমি ঝুমায়না, আমার কলেজের ছেলে সুর, তোমার মতো ক্রিমিনালকে সাজ করতে ঝুমায়নার এই হাতের একটা চরই যথেষ্ট। কথাগুলো বলতে বলতে কষে একটা থাপ্পড় দিল সিমরানের ডান গালে, যে থাপ্পড়টা এক পাশে মাথা বেঁকে গেল সিমরানের। ঝিমঝিম করে উঠল মাথাটা, থরথর করে কেঁপে উঠল শরীর, চোখের সামনে ভেসে উঠল মা উদয়নের মুখশ্রী আর সৌদ ভাইয়ের মুখাভাব। নিমেষে বুঝে থাকার চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানির ধারা, বুকের ভেতরে কি অসহ্য ব্যথা জেগে উঠল, গালে অনুভব করল টনটনে যন্ত্রণা। ধীরে ধীরে একটি হাত দিয়ে টনটনে ব্যথা অনুভব করা গালে স্পর্শ করতেই কর্ণকুয়োরে শুনতে পেল কাঙ্ক্ষিত পুরুষটির ভারী কি কণ্ঠস্বর, যাকে ভালোবাসে, যাকে কেন্দ্র করে বাড়িতে সসম্মানে বউ হয়ে এসেছে সে। আজ এ বাড়িতে তার দ্বিতীয় রাত। ভাবি, বিমূর দৃষ্টির দ্বিতীয় চোয়ালের ভয়ঙ্কর সে ধমকে কেঁপে উঠল ঝুমায়না। সিমরান কাঁদতে শুরু করলো তাহানি, সৌদ বড় বড় পা ফেলে ক্রোধে কাঁপতে কাঁপতে ঝুমায়নার মুখোমুখি হলো। এ বাড়িতে এমন ঘটনা কখনো ঘটেনি, কোনো জুনিয়র সদস্য সিনিয়রকে ধমক তো দূরে থাকুক, চোখ তুলে উঁচু গলায় কথা পর্যন্ত বলে না। সৌদ এই নিয়মে বরাবরে নিজেকে দৃঢ়তা বজায় রেখেছে, আজকের শব্দই কঠিন শাসালো দৃষ্টিতে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে দ্বিতীয় ধমকটি দিল বড় ভাইয়ের বউকে। হাউ ডিয়ার ইউ ঝুমায়না ভাবি, ডুকরে উঠল সিমরান। ব্যথা, অপমান, রাগ, জেদ, খুব সব মিলিয়ে হুহু করে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে গেল। ক্রোধান্বিত লাল হয়ে আসা চোখ দুটি দিয়ে এক পলক সিমরানের যাওয়ার দিকে তাকিয়ে ফের ঝুমায়নার দিকে তাকালো সৌদ। তাহানি কাঁদতে কাঁদতে বিবৃতি দিল ঠিক কী ঘটেছে। তাহানির বিবৃতি শুনে ঘামতে শুরু করল ঝুমায়না, আর সৌদ বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল ভাবির দিকে। মস্তিষ্ক এতটাই বিগড়ে গেল যে বড় ভাইয়ের বউ না হলে বয়স বিবেচনা করতো না, কষিয়ে চারপাশটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিত সৌদ চৌধুরীর বউয়ের গায়ে হাত তোলার যন্ত্রণাকে বিভৎস হতে পারে। পরিস্থিতি গুমোট, রক্ত চক্ষুতে তাকিয়ে সৌদ ওর দীর্ঘ চল আরও বেশি দীর্ঘ হলো, পেশি বহুল দুটো হাত চনমনে যা তীব্র কষ্টে মুঠোবন্দি করল, ফুলে ফেঁপে উঠল হাতের প্রতিটি নীল রক। জমায়নার দেহশ্রী কেঁপে উঠল এই দৃশ্য দেখে, তীব্র ভয় সংকীর্ণ হয়ে গেল মুখশ্রী, অনুভব করল কণ্ঠনালী নিরাশ হয়ে আছে। সৌদ সম্পর্কে কম ধারণা নেই জুমায়নার, তার স্বামী সৌরভ ছোট ভাইকে প্রচণ্ড স্নেহ করে, বরাবরই ভাইকে নিয়ে গর্ব করতে দেখেছে সৌরভকে। শুনেছিল খুব ছোটোবেলায় সৌদকে তার স্কুল ফ্রেন্ড গালে ঘুষি মেরেছিল, সৌদ বাড়িতে সে কাউকে জানায়নি কারণ এক টিচার তার বিচার করেছেন, তবুও সৌরভ অন্য একজন থেকে খবর পেয়ে সেই ফ্রেন্ডকে যে হাতে ঘুষি দিয়েছিল সে হাতে গোটা দশে কঞ্চে আঘাত করে। প্রখ্যাত রাজনীতিবিদ সুজা চৌধুরীর বড় ছেলে বলে সৌরভ ছোট থেকে আলাদা দাপট নিয়ে চলে, ভাই বোনকে ভীষণ ভালোবাসে, সবচেয়ে বেশি দুর্বল ভাইয়ের প্রতি। কোনো একদিন কথার ছলে শুনেছিল ভাই যদি তার প্রাণটুকু আবদার করে সেটুকু দিতেও দ্বিধা করবে না, যদিও কথাটা গভীরভাবে ভালোবেসে আবেগান্বিত হয়ে বলে থাকে, তবুও কজন পারে বড় মুখ করে এতটুকু বলতে? ঢোক গিলে ঝুমায়না, সৌরভ তাকেও কম ভালোবাসে না, কিন্তু এ বাড়ির প্রতিটি সদস্যের মতো সৌরভও অন্যায় সহ্য করতে পারে না। বাবার আদর্শে চৌধুরী পরিবারের প্রতিটি নিয়ম নীতি বুকে লালন করে বড় হয়েছে সৌরভ সৌধ। আজ যা ঘটল সব যদি সৌরভের কানে যায় তাহলে আর আস্ত রাখবে না তাকে। সৌধর বলিষ্ঠ হাত দুটো কাঁপছে যা সে সচেতনতার সাথে ধীরে ধীরে পিছনে নিয়ে নিল, এরপর বাঁ হাত দিয়ে ডান হাতের কবজিটা প্রচণ্ড শক্ত করে চেপে ধরল। ঝুমায়নার নিঃশ্বাস আটকে গেল এটুকু দেখেই, সে টের পেল সৌধর তাকে মারতে ইচ্ছে করছে, শুধুমাত্র বাড়ির বউ, বড় ভাইয়ের বউ বলে নিজেকে তীব্র কষ্টে সামলে নিল। দু ভাইয়ের অনেক স্বভাবই মিলে যায়, সৌরভ যখন প্রচণ্ড রেগে যায় দোষী ব্যক্তিকে মারতে হাত নিষ্পিস করে, অথচ মারতে পারবে না এমন অবস্থায় দাঁড়িয়ে থাকে, তাহলে এভাবেই এক হাত দিয়ে অপর হাত বেঁধে নিজেকে নিয়ন্ত্রণ করে। কানাডার বাসায় থাকাকালীন তাদের মধ্যে কঠিন ঝগড়া হয়েছিল, তার বড় ভাই এসেছিল তাকে নিয়ে যেতে, ঘোষণা দিয়েছিল ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। সেদিন বড় ভাইয়ের সামনে সৌরভ ঠিক এভাবেই দাঁড়িয়ে তর্ক করেছিল, যাতে শুধু মুখটুকুই চলে হাত নয়, সিনিয়র সদস্যদের ক্ষেত্রে এই নিয়ম, জুনিয়র হলে হাতটাই বেশি চলে দু ভাইয়ের। রুদ্ধশ্বাস ছাড়ল ঝুমায়না, কাপা গলায় কিছু বলতে উদ্যত হতেই সৌদ আকস্মিক পাশে দাঁড়ানো কান্নারত তাহানির দিকে তাকিয়ে আদেশ করে, তাহানি
আম্মার কাছে যাও ঘুমাও গিয়ে। মাথা নিচু করে চলে গেল তাহানি। জুমাইনার বুক ধক করে উঠল। দুপায়ের হাঁটু কাঁপতে শুরু করলো সমানতালে। সৌদ তাকিয়ে আছে তার হাতের দিকে, যে হাতে সিমরানের গালে কষিয়ে থাপ্পড় দিয়েছে। সে সহসা ঘমঘমে কণ্ঠে বলল, এ বাড়ির বউদের হাত এত বেশি লম্বা হতে নেই, কারণ বাড়ির পুরুষরা সেই লম্বা হাত খাটো করে দেয়। চমকে উঠল ঝুমায়না, নিজের দোষ স্বীকার করে আরো বড় বিপদে পড়ার ভয়ে বলল, তোমার বউ সুরকে ব্যথা দিয়েছে, আমি ওর কোলে দিতে চাইনি, প্ল্যান করে সুরকে এ করে নিয়ে এসে ব্যথা দিল। কান্নাধারা গলায় বলল ঝুমায়না। অবিশ্বাস ক্রোধ মিশ্রিত স্বরে সৌধ বলল, আপনাকে ভাবি বলতে আমার ঘৃণা হচ্ছে, এ বাড়ির কেউ মিথ্যা বলে না আর না সহ্য করে, তাহানি যতটুকু বলেছে ততটুকুই যথেষ্ট আমার জন্য। কেঁপে উঠল ঝুমায়না। সৌধ কিঞ্চিত গলা উঁচিয়ে ওয়ার্নিং করে বলল, আমার সামনে থেকে দূর হন, আপনাকে আমার বা সিনোর ত্রিসীমানেও যেন না দেখি। সৌধ বাক্যটি সমাপ্তি দিতে ঝুমায়না চলে যেতে উদ্যত হয়, তৎক্ষণাৎ আবারও থেমে যায়। সৌধ তুরি বাজিয়ে তর্জনী উঁচিয়ে বলে, আজ যা ঘটল আপনার থেকে এটা অকল্পনীয় ছিল, তবু যখন ঘটেছে এর জন্য সিনোকে অবশ্যই সরি বলবেন। বিস্ময় নিয়ে তাকায় ঝুমায়না, সে সিনোকে সরি বলবে তার মানে বাড়ির সবাই জেনে যাবে এই ঘটনা, আর সৌরভ তার কানে গেলে কি হবে? ঘামতে শুরু করে সে ভয়ে ভয়ে সৌধকে বলে, প্লিজ সৌদ বিষয়টা জানাজানি করো না। ফিসেল হাসে সৌধ, সে মোটেও চায় না আজকের ঘটনা আর কেউ জানুক। ঝুমায়না এবারের বড় বউ, তার বিকৃত রূপ আর সিনিয়র অসম্মান কোনোটাই প্রকাশ পাকশা চায় না, তাই সিনা টান টান করে দাঁড়িয়ে দাম্ভিকতা নিয়ে বলল, ওকে তাহলে এক্ষুনি গিয়ে সিনোকে সরি বলে বিদায় হন। ঝুমায়নার মুখ দেখে স্পষ্টই বোঝা গেল সে অসন্তুষ্টি নিয়ে ঘরে গেল। এর একটুক্ষণ পরে আবার বেরিয়ে চলে গেল নিজের ঘরে, হয়তো দায়সারাভাবে নিজের অহংবোধে আঘাত করে সরি বলেছে। মন থেকে যে বলেনি এতে কোনো সংশয় নেই। দীর্ঘশ্বাস ফেলল সৌধ, আকস্মিক স্মরণ হলো সিমরানের কথা, সে কাকে কোন বাড়ির মেয়েকে বিয়ে করে এনেছে তার থেকে ভালো কেউই জানে না। ওই মেয়েটা কতটুকু সহ্য করতে পারে, কতটুকু নিতে পারে, এ সম্পর্কে তীক্ষ্ণ ধারণা আছে সৌধর। তাই তো বুকের গভীরে মুচড়ে উঠল আচমকা, তীব্র লজ্জায় দুমড়ে মুচড়ে গেল মন। সিনু তার বউ, যাকে বিয়ের তৃতীয় রাতে সমাজে নিম্ন শ্রেণীর কিছু পরিবারে ঘটে যাওয়া ঘটনার সম্মুখীন হতে হলো, সি এই দায় আর কারো নয়, সম্পূর্ণ সৌধ চৌধুরীর। বেশ রাত করে বাড়ি ফিরে এমন একটি ঘটনার সম্মুখীন হতে হবে ভাবতে পারেনি সৌধ। এমনিতেই দুশ্চিন্তার শেষ নেই, লম্বা একটি সময় নিজের জীবন নিয়ে ভোগান্তি পোহালো, অন্ধকার শেষে আলোর দেখা পেল, তুখোর ঝড় বৃষ্টি শেষে দেখা হলো ঝলমলে রোদের সঙ্গে। নিজের জীবন যখন একটু সুনিশ্চয়তা পেল তখনই শুরু হলো সুহাসের জীবনে টানাপোড়ন। এতক্ষণ সুহাসের সঙ্গেই ছিল সে, সোহান আঙ্কেল নামির বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই তিনি যোগাযোগ করতে পারছে না, মেইল করেছে, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক কোনোটাই বাদ রাখেনি, ভয় হচ্ছে এখন। নামের মতো সে যোগাযোগ বন্ধ করে দিল না তো। সুহাসকে সান্ত্বনা দিয়ে ভরসা জুগিয়ে বাড়ি পাঠিয়ে অবশেষে বাড়ি ফিরল সে। এসেই আরেক দফা অশান্তির সম্মুখীন হলো। তার জীবনে অশান্তিটুকু ছিল অত্যন্ত লেম। তপ্ত মেজাজে নিজের ঘরে প্রবেশ করল সৌধ, দেখতে পেল এক পাশে কাছের টুকরো সরিয়ে ছিটিয়ে আছে। সেদিক থেকে দৃষ্টি ঘোরালি চোখ পড়ল ফ্লোরে, সিমরানের ওড়না পড়ে আছে, বিছানার বালিশ দুটো পড়ে আছে দেয়াল ঘেঁষে। নিমিষে একবার চোখ বুঝল সে, ঠিক কী ঘটতে পারে আজ করে ফেলল। ঝুমায়না ভাবির থেকে অকারণে বিনা দোষে থাপ্পড় খেয়ে দুঃখের পাশাপাশি নিশ্চয়ই মাথা গরম হয়েছে। তীব্র ক্রোধে ঝরঝরিত হয়ে সমস্ত ক্ষোভ ঢেলেছে এসবের উপর, সব কিছুর উপর রাগ ঝেড়ে বিছানায় বসে কাঁদছে সিমরান। সৌধুর বিগড়ে যাওয়া মেজাজ কিঞ্চিত ঠিক হলেও সিমরানকে কাঁদতে দেখে বুকের ভিতরে অস্থিরতা শুরু হলো। তরিত কাছে গিয়ে পাশে বসতেই বউ তার ফুসতে শুরু করলো, কিছু বলবে বলবে ভাব কিন্তু বলতে পারছে না, কান্নার হিরিকে কণ্ঠ দিয়ে কথা বেরোচ্ছে না। কিয়ৎক্ষণ সময় নিল সৌধ, তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো রক্তিম বর্ণীয় ডান গালটায়, কতখানি জোর খাটিয়ে চড়টা মেরেছে, ভেবে চল শক্ত হয়ে উঠলো আবারও। হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ, শুনতে পেল ফিকরে কাঁদতে কাঁদতে সিমরানের কণ্ঠস্বর, আমরা লুকোচুরি খেলছিলাম, কিভাবে গ্লাস পরে ভেঙেছে জানি না, আমি সুর কিভাবে ব্যথা পেল তাও দেখিনি, কান্না শুনে ছুটে এসে দেখি এই অবস্থা, আর ভাবি আমাকে মিথ্যা দোষ দিল, আমি সুরকে ভালোবেসে কাছে এনেছিলাম। শেষ বাক্য দুটো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বলল সিমরান, কি ভয়ঙ্কর দুঃখ হইনা পেয়েছে মেয়েটা, কি ভয়ানক রেগেও গেছে, স্বাভাবিক ওর জায়গায় যে কেউ থাকলে রেগে যেত। দীর্ঘশ্বাস ফেলল সৌধ, তার পুরুষালী পোক্ত হাতটা বাড়িয়ে আলতোভাবে শুয়ে দিল সিনুর ডান গালে। টনটনে ব্যথায় পুরুষালী উষ্ণে স্পর্শ পেয়ে ঠোঁট ভাঙিয়ে কাঁদতে লাগলো সিমরান। সৌধ শান্ত কণ্ঠে বলল, তাহানি বলেছে আমাকে, যদিও না বলতো জুমাইনা ভাবির কথা আমার বিশ্বাস হতো না, বিকজ জুমাইনা ভাবিকে চিনি মাত্র 5 বছর,
তোকে চিনি প্রায় 15 বছর। ডোন্ট ওয়ারি, আই ট্রাস্ট ইউ। কান্নার বেগ কিছুটা কমলো, কিছুতেই ওই থাপ্পড়টা ভুলতে পারলো না সিমরান। কেন জানি প্রচণ্ড অভিমান হলো, কার উপর হলো সে নিজেও জানে না। তাই নিজের মোবাইল খুঁজলো, খুঁজে পেলো সুহাসের নাম্বার ডায়াল করতে উদ্যত হলেই সৌদ কেড়ে নিল ফোনটা, বলল, সুহাসকে কল করছিস কেন? দোয়াতে চোখের পানি মুছে নিয়ে সিমরান বলল, আমি চলে যাব, থাকবো না আর এই বাড়িতে। কথাটা বলে আবারও কান্নায় ভেঙে পড়ল। চোখ গাল নাক ঠোঁট সর্বত্র ভয়াবহ লালচে হয়ে আছে। সৌদ ফুস করে নিঃশ্বাস ছাড়ল। এরপর সিমরানের ফোন অফ করে নিজের পকেটে ঢুকে ধৈর্য সহকারে বলল, বাচ্চাদের মতো করিস না সিনু, সুহাসের মতো ঝোঁকের বসে কোনো সিদ্ধান্ত নিস না। আমার কথা শোন, যা হয়েছে তার জন্য আমি সত্যি দুঃখিত। ওই মহিলার এত বড় সাহস কি করে হয় সৌদ ভাই? আকস্মিক চেঁচিয়ে ওঠে সিমরান, চোখ বেয়ে পড়তে থাকে নোনা পানির ধারা, চমকে যায় সৌদ। সিনুর মুখের ভাষায় বিস্মিতও হয়, ফলে তার চোখ গরম হয় কিঞ্চিত। দীর্ঘ শীতল কণ্ঠে সতর্ক করে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ সিনু, উনি ভুল করেছে, অন্যায় করেছে, আমি এর প্রতিবাদ করেছি, ওনার সঙ্গে যা বোঝাপড়া সব আমার হবে। তুই কিছু বলবি না, না ওনার সামনে আর না আড়ালে, কারণ আমার বউকে সব মানায় না। সহসা চুপ হয়ে গেল সিমরান, ক্রোধের বসে মাথা বিগড়ে গেছে তার। নিজেকে কেন জানি সামলাতে পারছে না, সৌদ ভাই এমন উগ্রতা পছন্দ করে না জানে সে, তবুও করে ফেললো। লজ্জায় দুঃখে মাটির সঙ্গে যেন মিশে গেল মেয়েটা, ক্রন্দনরত কণ্ঠে বলল, সরি। সৌদ কঠিন দৃষ্টিতে তাকিয়েছিল, এবারে তার দৃষ্টি সহজ হলো, সিমরান কাঁদছে, এবার নীরবে অশ্রু ঝরছে তার, ঢোক গিলল সৌদ, চোখ বুঝে নিজেকে শান্ত করে পুনরায় তাকালো সিনুর দিকে, হাত বাড়ালো, মাথায় আলতোভাবে বুলিয়ে দিতে দিতে বলল, আমি নিজেও সরি সিনু, যা হয়েছে খুব খারাপ হয়েছে, কথা দিচ্ছি এটাই প্রথম এটাই শেষ, এই বাড়িতে তোকে আর অসম্মানিত হতে হবে না, যদি হতে হয় তবে সেদিনই, এ বাড়িতে তোর আর আমার শেষ দিন। একটু থেমে আবারও বলল, আমার স্ত্রীর অসম্মান মানে আমারও অসম্মান সিনু, আর সৌদ চৌধুরী অপমানিত অসম্মানিত স্থানে নিজের ছায়াও মারায় না। শিবরে উঠল সিমরান, চট করে মাথা তুলতেই ওর গাল বেয়ে পড়া অশ্রুগুলো মুছে দিল সৌদ আর বলল, কাঁদিস না, আমি কেন জানি তোর কান্নাটা সহ্য করতে পারছি না, বিলিভ মি। আকস্মিক গলায় কান্না আটকে গেল সিমরানের, বিস্ময়াপন্ন দৃষ্টিতে বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ নিয়ে তাকিয়ে রইল। সৌদ উঠে গিয়ে টিস্যু বক্স নিয়ে এসে বসল সম্মুখে, এরপর সযত্নে ওর চোখের পানি মুছে দিতে দিতে বলল, তুই আমার জীবনের সেই দূতি সিনু, ঘন অন্ধকারে মুখ থুবড়ে পড়ে থাকতে থাকতে আচমকা যার দেখা পেয়েছি আমি, আমার সানশাইন রূপে ধরা দিয়েছিস তুই। থামল সৌদ, এরপর চোখের পানি মোছা শেষে মুখের ওপর এলোমেলো হয়ে থাকা ছোট ছোট চুলগুলো ঠিকঠাক করে কানের পিঠে গুঁজে দিতে দিতে বলল, আমার জীবনে দীর্ঘ বর্ষণ শেষে এক চিলতে ঝলমলে রোদ তুই, চৈত্রের খরা শেষে বৈশাখের অঝরের বৃষ্টি তুই, যাই হয়ে যাক না কেন আর কখনো বলবি না চলে যাবি, তোর শেষ ঠিকানা আমি, মহাপ্রলয় ঘটে গেলেও এই কথা যেন মুখ দিয়ে আর না বেরোয়, মনে থাকবে? মৃদু চমকে মাথা নাড়ল সিমরান, অমক এক ঘরে চলে গেল যেন। নিষ্পলক তাকিয়ে রইল সৌদের মুখপানে, সূর্য দেখল অশ্রুতে জলসর হয়ে যাওয়া পাপড়িতে আবৃত কৃষ্ণ কালো হরিণীর চোখ দুটো বিমুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে তাকে, যা তার হৃদয়ে শিহরণ জাগাল, মনে মনে হাসলো একটু, এরপর ওই চোখে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করে শীতল গলায় বলল, চলে যাবি? সম্বিত ফিরে পাওয়ার ভঙ্গিতে চোখের পলক ফেলে মাথা নেড়ে না করল সিমরান। সৌদ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মৃদু হাসি এসে লেপটে দুহাত বাড়িয়ে বক্ষ গহ্বর উন্মুক্ত করে আহ্বান করল, আয় বুকে আয়। বুকের বাঁ পাশে ইশারা করে বলল, এখানটাই মাথা রেখে দেখতো কিছু শুনতে পাস কিনা। সর্বাঙ্গ শিউরে উঠল সিমরানের, স্পন্দন বেড়ে গেল ভীষণ, সাহস করে উঠতে পারল না ওই বুকে ঝাঁপিয়ে পড়ার। মেয়েটা যে কঠিন পর্যায়ের নাজুক, সৌদ যে তার জীবনের প্রথম প্রণয় পুরুষ, সিমরান সাহস করে উঠল না বলেই হয়তো সৌদর ইন্দ্রিয় শক্তি আন্দোলন শুরু করল। হৃদয় তৃষ্ণার্ত হলো একটিবার মেয়েটাকে বুকের মাঝে জড়িয়ে নেয়ার, মনটা চনমনে হলো যে গালে ঝুমায়নাভাবে আঘাত করেছে সে গালে এক টুকরো আদর শীতল স্পর্শ দেয়ার। নাজুক মেয়েটা যে নিজে থেকে আগাবে না বুঝে ফেলল সৌদ, বউ একটু বেশি জুনিয়র হলে এটাই সমস্যা, তাদেরকে নিজের অনুভূতি চাওয়া পাওয়াগুলো পড়াশোনার মতো করে বোঝাতে হয়, মুখস্থ টুটস্থ করাতে হয়, আপাতত সৌদর কোনো চাওয়া পাওয়া নেই, আছে এক টুকরো অনুভূতি, যে এক টুকরো অনুভূতি সৃষ্টি হয়েছে সেই অনুভূতির সাগরে ডুব দিতে চায় অল্প পরিসরে। বউকে কষ্ট পেতে দেখে যে স্বামীর বুকে অশান্তি জাগে না, পৃথিবীর বুকে সে স্বামী, সে পুরুষ কলঙ্কিত, সৌদ কলঙ্কিত স্বামী, পুরুষ কোনোটাই নয়, তাই তো নিজ উদ্যোগে কাছে টেনে নিল সিনুকে,
দোহাতের অঞ্জলিতে কোমল গাল দুটো ধরে টকটকে লাল বর্ণীয় গালটায় প্রগাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে দিল। গভীর সে চুম্বন গালে দিল। সিমরানের বুকের গহীনে থাকা হৃদয়টুকু স্বর্গীয় সুখে ছটফট করে উঠল। টের পেয়ে চুম্বন আর দীর্ঘ করল না সৌধ। সযত্নে বউয়ের দেহশ্রী বুকের ভেতর জড়িয়ে নিল। মৃদু স্বরে বলল, চলে গেলে এই আদরটা মিস হয়ে যেত না? রোজকার নিয়মেই ভোরবেলা ঘুম ভাঙল সৌধর। তার অনেকটা কাছেই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে সিমরান। ওর সে ঘুমন্ত মুখশ্রীতে তাকিয়ে গতকাল রাতের কথা স্মরণ হয়ে গেল। মৃদু হাসল সে। গত রাতে কত বুঝিয়ে আদর দিয়ে শান্ত করতে হলো মেয়েটাকে। সহসায় টের পেল ধীরে ধীরে সিনু তার সর্বস্ব জুড়ে রাজ করে বেড়াবে। নিঃশব্দে নিঃশ্বাস ফেলে ডাকতে উদ্যত হলো সিমরানকে। নামাজের সময় শেষ হয়নি, ভাবলা দুজন মিলে নামাজ পড়ে শরীর চর্চা করবে। এমন সময় মনে পড়ে গেল নিধির কথা, আজ তো নিধির সঙ্গে দেখা করতে যাবে সে। এ ব্যাপারে কি সিনুকে বলা উচিত? একবার ভাবল কি দরকার, মুখে যতই প্রকাশ না করুক মনে মনে ঠিকই কষ্ট পাবে। পরক্ষণে আবার চিন্তা করল, কষ্ট পাবে ভেবে না জানিয়ে দেখা সাক্ষাৎ করে এলে পরবর্তীতে জেনে আরও বেশি কষ্ট পাবে, ভুলও বুঝতে পারে। উন্মাদের মতো ভালোবাসে বলে এই মেয়ে একদমই দুর্বল নয়। যেখানে বিয়ের প্রথম রাতে তারা একে অপরকে কথা দিয়েছে কেউ কারো থেকে কিচ্ছু লুকাবে না, সেখানে আজ এটা লুকালে কথা ভঙ্গ করা হবে। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে তাই সিদ্ধান্ত নিল, সিমরানকে জানিয়ে তবেই যাবে নিধির সঙ্গে মিট করতে। সুহাসার নামে কি এক করতে নিধির সাহায্য তার লাগবেই লাগবে, এটাও বোঝাতে হবে সিনুকে। আরও একটি নির্ঘুম রাত, একই বিভৎসতা, এখন দহনে পুড়াচ্ছে নামি দামি। সুহাস কি সইতে পারে তার সুহাসিনীর প্রচণ্ডতা? পারে না তো। তাই তো তীব্র যন্ত্রণা বুকে বসে দুরাত নির্ঘুম কাটিয়ে দিল। গোটা একটা রাত কেটে গেল প্রিয়জন হারানো শোকে। দীর্ঘদিন এই শোকে ঝিমিয়ে পড়েছিল সে। যা দীর্ঘ হয়ে উঠেছে সে বাবা হচ্ছে বিষয়টি জানতে পেরে। নতুন অনুভূতি, প্রথম পরিচয়, যা ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ক্রমাগত। বহু কষ্টে ভোরবেলা একটু চোখ বুঝতে পারল, কিন্তু ঘুম হলো না ঠিকঠাক। মস্তিষ্ক জুড়ে কিলবিল শুরু করলো নামের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত। বেলা বাড়তে বাড়তে সেই মুহূর্তগুলো পেরিয়ে পেরিয়ে চলে এলো সেদিনের সেই ঝগড়ায়। এরপর বাস্তবের মতো স্বপ্নও নামি হারিয়ে গেল, আর খুঁজে পেল না তাকে। বুকের ভিতরে ছট ফুটিয়ে উঠল, মস্তিষ্কে চাপ পড়ল ভীষণ। তীব্র যন্ত্রণায় স্বপ্নের ঘরে নড়তে শুরু করল শ্বাস। আকস্মিক তখন আবার নামির দেখা মিলে। গাঢ় গোলাপি রঙের একটি গোলজামা পরিহিত নামি। পেটের কাজটা অনেকটা উঁচু, দেখে মনে হচ্ছে 7-8 মাসের অন্তঃসত্ত্বা। তাদের বাড়ির সিঁড়ি পেরিয়ে অসন্তুষ্ট মুখে নিচে নামছে সুহাস। সদর দরজায় দাঁড়িয়ে হাসি মুখে তাকিয়ে আছে গর্ভবতী নামির পানে। সহসায় পা ফসকে যায় নামির, সিঁড়ি গড়িয়ে পড়ে নিচে। প্রতিটি সিঁড়ির ধাপে ধাপে রক্তের ছোপছোপ দাগ স্পষ্ট হয়ে ওঠে। সুহাসের বুকের ভিতরে মুচড়ে ওঠে নিমেষেই। চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়। ভয়ে শিউরে ওঠে দেহ। বাড়ি কাঁপিয়ে আত্মচিৎকার করে ওঠে তার পুরুষালী কণ্ঠস্বর। এক ছুটে চলে আসে রক্তে মাখামাখি হয়ে। পেটে দুহাত চেপে ধরে কাতরাতে থাকা নামির কাছে শুনতে পায় কাঁপা কাঁপা স্বরে নামি বলছে, আমি ওকে বাঁচাতে পারলাম না সুহাস। তোমার মতো অযোগ্য লোকের স্ত্রী কখনো মাতৃসুখ পায় না, আমিও পেলাম না। ঠিক এই অপরাধেই আমি তোমাকে ডিভোর্স দিব। দিকবিদিক শূন্য হয়ে গগনবিদারী এক চিৎকার দেয় সুহাস। হরমরে শোয়া থেকে উঠে বসে ঘুম ছুটে গেছে পুরোপুরি, হাঁপাচ্ছে ভীষণ। যেন সে ঘুমাচ্ছিল না, মাইলের পর মাইল দৌড়ে এসেছে। থরথর করে কাঁপছে ছেলেটা। এসি চলছে তবুও শরীর দিয়ে দর দর করে ঘাম ঝরছে। ভালোভাবে চারপাশে তাকিয়ে দেখলো আলো ফুটেছে। ঘড়ির কাটার সময় ঠিক বেলা 11টা, অর্থাৎ সে এতক্ষণ যাবত স্বপ্ন দেখছিল, দুঃস্বপ্ন। ফসফস করে নিঃশ্বাস ছাড়ল সুহাস। কাঁপা হাতে সাইড টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ভরে এক শ্বাসে পানি খেল। এরপর শঙ্কিত চিত্তে সেলফোন খুঁজে ত্বরিত কল করল সৌধকে। ভারী বর্ষণ শেষে সবুজ শ্যামল প্রকৃতিতে যে সতেজতা বিরাজ করে, সিমরানের আপাদমস্তক আজ সে সতেজতাই পরিপূর্ণ। তাকে দেখে মনেই হচ্ছে না গত রাতে তার সঙ্গে একটা বিকৃত ঘটনা ঘটেছিল। সৌধ নামক ম্যাজিশিয়ান স্বামী যারা আছেন তার জীবনে কোনো বিকৃত ঘটনার চিহ্নই থাকতে পারে না। সদ্য বিবাহিতা সিমরানকে ঘিরে আছে যেন আশ্চর্য এক সুখ। জলজল করা সেই সুখে হিংসে করার মতন সকাল থেকে চৌধুরী বাড়ি জুড়ে কুটুকুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে এক সুখী সুশ্রী তরুণী। এ যেন চোখেরও শান্তি, সোজা চৌধুরী থেকে শুরু করে বাড়ির প্রতিটি সদস্যই খেয়াল করেছে। সুন্দরী প্রাণচঞ্চল এক মেয়ে কি অমায়িকভাবে মিশে আছে তাদের পরিবারের সঙ্গে। বয়সের তুলনায় মানসিক পরিপক্কতা আসেনি হয়তো, কাজকর্মেও পটু নয়, তবু তার মিষ্টি আচরণ শিষ্টতাতেই মুগ্ধ সকলে। এ বাড়িতে সৌধ তানজিম চৌধুরীর পর সিমরানের সবচেয়ে কাছের মানুষ তাহানি। তার সঙ্গে এখন সে বাড়ির বিরাট লাইব্রেরিতে ঢুকেছে। ওদিকে সৌধ খুঁজে বেড়াচ্ছে সিমরানকে। দুপুর হয়ে আসছে, এখনও জানানোই হয়নি আজ সে নিধির সঙ্গে দেখা করতে যাবে। কাজের মেয়ে তুরিন জানালো সে তাহানির সঙ্গে গ্রন্থাগারে গেছে।
শুনে খুশি হলো সৌদ। ভেবেছিল চট্টগ্রামে চলে যাওয়ার আগে সে নিজেই একবার ওখানে নিয়ে যাবে সিনুকে, যাতে অবসর সময়গুলো বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে বই পুস্তক পড়ে কাটাতে পারে। ওর যা বন্ধুমহল ব্যক্তিগতভাবে পছন্দ না সৌদর, সবগুলোকেই চেনে সে। তারা কোন পরিবারের, তাদের চলাফেরা কী, সব ব্যাপারে অবগত। এতকাল তাদের সঙ্গে মেলা নিয়ে নিষেধাজ্ঞা দিলেও আলাদা কোনো জোর ছিল না, এবার আছে। অন্তত কোনো পুরুষই চাইবে না তার বইয়ের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বন্ধুবান্ধব থাকুক। দীর্ঘশ্বাস ফেলল সৌদ। আকাঙ্ক্ষা জন্মায় বইয়ের সঙ্গে সিনোর একটা নিবিড় সম্পর্ক হোক। বাড়ির সদর দরজা পেরিয়ে বাগানের ডান পাশে চলে গেল সৌদ। ছোট্ট একটি দোতলা বিল্ডিং, নিস্তলার প্রবেশদ্বারের সামনে নেম প্লেটে লেখা বুক ফ্রেন্ড লাইব্রেরি। মূলত লাইব্রেরিটা ছিল সুরল চৌধুরীর। এবারেতে বইপ্রেমী মানুষ বলতে সুজা চৌধুরী, তানজিম চৌধুরী আর সুরল চৌধুরী ছিল। সৌদ বড় হতে হতে কাকুর উৎসাহ উদ্দীপনায় ধীরে ধীরে তুখুর বইপ্রেমী হয়ে উঠল।